নমস্কার বন্ধুরা, আমি প্রীতম আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি নবদ্বীপের ইউটোপিয়া নার্সারিতে। বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে অ্যাডিনিয়ামের কালেকশন রয়েছে, প্রচুর অ্যাডিনিয়ামের কালার রয়েছে এবং সত্যি এখানকার গাছের কোয়ালিটি দেখে আমি অবাক হয়ে গেছি। অত্যন্ত ভালো কোয়ালিটির গ্রাফটেড অ্যাডিনিয়াম কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়াও বিভিন্ন ধরনের গাছ এই নার্সারিতে রয়েছে। তবে আজকে আমি মেনলি আপনাদেরকে এই ইউটোপিয়া নার্সারির যে অ্যাডিনিয়ামের কালেকশন রয়েছে, কালার অ্যাডিনিয়ামের কালেকশন, সেগুলো দেখাবো। তো প্রথমেই নার্সারি ওনার দ্বৈপায়নকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দ্বৈপায়ন, তুমি আমাদেরকে পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখাও এবং তোমার কাছে কি কি কালার রয়েছে, কেমন দাম রয়েছে গাছের এবং তোমার যে গাছ কিভাবে তৈরি হচ্ছে সেই সম্পূর্ণটা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছে। মোটামুটি এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব মাদার প্লান্ট, ম্যাক্সিমাম সব মাদার, কারণ অ্যাডিনিয়ামে তো জানা আছে যে প্রথম ডালটা লাগবে, ঠিক আছে, ওই মাদারটা আমাকে যথেষ্ট। এখান থেকে ডালগুলো প্রোডাকশন করা হয়, হ্যাঁ, এখান থেকে এবার এই ডাল নিয়ে আমার গ্রাফটিংটা হবে মেইনলি, ঠিক আছে। এবার কালারগুলো কিছু দেখাও। এই যে খুব সুন্দর, এই যে এটা একটা সিঙ্গেল পেটাল, অত্যন্ত হাই ব্লুমিং, এটা প্রচন্ড সুন্দর, এটা রাখতে পারে যারা বেশি ফুল চায় সিঙ্গেলের মধ্যে, ঠিক আছে, কারণ সিঙ্গেলের তো ওবেসাম থেকে বিভিন্ন হাইব্রিড হয়ে প্রচুর কালার বেরিয়েছে, ঠিক আছে। আর এদিকে তো সোয়াজিকামের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, সোয়াজিকাম, এটা মিস ইন্ডিয়া, এটাও প্রচন্ড ফুল হয়। বাহ, একটা গাছে এটা ঝরে গেছে বর্ষার পর, তো ঝুল বৃষ্টিটা হচ্ছে এখন, বৃষ্টির পর এর বাটটা নষ্ট হয়ে যায়। খুব সুন্দর, এটা মিস ইন্ডিয়া। বাহ, এটা সোয়াজিকামের একটা ভ্যারাইটি। আর এদিকে হলুদের মধ্যে কিছু রয়েছে, হলুদের মধ্যে প্রচুর রয়েছে, আমার হলুদ সব থেকে ফেভারিট। মোট তাহলে 300 প্লাস কালার রয়েছে। হ্যাঁ, 300 প্লাস হয়ে যাবে, নতুন আসছে সব নিয়ে 300, কিন্তু একবারে সব অ্যাভেলেবল হয় না, এটা তো যোগাযোগ করবেন, যোগাযোগ রাখলে কিন্তু পাওয়া যাবে। আসতে হবে অ্যাডিনিয়াম কালেকশন। এদিকে একটা রেড সোয়াজি দেখতে পাচ্ছি, হ্যাঁ, রেড আছে, এটা বহেমিয়াম আছে। বাহ, ঠিক আছে, এগুলো হাইব্রিড সব। বাহ, পিওর আছে, এটা পিওর হোয়াইট সোয়াজিকাম, এটা বহেমিয়াম হাইব্রিড, বহেমিয়াম একটা হাইব্রিড, হাইব্রিড ভ্যারাইটি। বাহ, খুব সুন্দর সুন্দর কালার। মোটামুটি ধরুন অ্যাভারেজে 300 প্লাস কালার হবে, কিন্তু সব অ্যাভেলেবেল হয় না সব সময়, অ্যাভেলেবেল 50টা নিয়ে কাজ করছি, পরের বার আবার 50টা, এইভাবে হতে থাকে আস্তে আস্তে। ঠিক ঠিক ঠিক। আর নার্সারি তো খুব একটা পুরনো না। হ্যাঁ, কতদিনের নার্সারি এটা? এটা যদি আমি অক্ষয় তৃতীয়া থেকে ধরি হয়তো 6 মাস, তার 6 মাসের নার্সারি, এবং 6 মাসের মধ্যে হিউজ ডেভেলপমেন্ট এবং ভেতরে তো কাজ চলছে। চলো দেখাই দর্শকদেরকে তোমার কিভাবে কাজ হচ্ছে নার্সারিতে। এই গ্রাফটিং চলছে এখনো, টুকটাক করে চলছে, নতুন কালার যেগুলো আসছে থাইল্যান্ড থেকে, আচ্ছা, সেগুলো গ্রাফটিং চলছে। আচ্ছা, এখানে সব গ্রাফটিং হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো হবে, আজকে করা হবে কিছু, ঠিক আছে, প্রতিদিনই হচ্ছে 2-400 করে। আচ্ছা, কোন সাইজের গাছ অ্যাভেলেবল রয়েছে এখন? যদি কোন সাইজের এরকম, এটা হোলসেলে দেওয়া হয় বা যারা নিতে চাইবে এমনিও দেওয়া যাবে, টাইম দিতে লাগবে। এগুলোর প্রাইস কেমন পড়ছে? এগুলো খুচরো তো আমি বিক্রি করি 120 টাকা, ঠিক আছে। এবার যেগুলো নতুন কালার, নতুন যেগুলো আসছে সেগুলো 150-200 মধ্যে হতে পারে, ঠিক আছে, এবার কিছু ভ্যারাইটি অনুযায়ী করি। আর নরমাল গুলো 120, আর হোলসেল যারা নেবে তাদের আলাদা প্রাইস, ঠিক আছে, সেটা কন্টাক্ট করে যোগাযোগ করে নিলেই হবে। এই ধরনের সাইজের গাছ রয়েছে, এর থেকে বড় গাছ রেডি পাওয়া যায়, ঠিক আছে, রেডি হচ্ছে সব সময়। হ্যাঁ, স্টকটা করে নিতে পারলে ব্যাস, কোনো সমস্যা। মোটামুটি এখন এই মুহূর্তে নতুন কালারগুলো এই সাইজ হবে, কিন্তু এগুলো আমি দিতে চাইছি না, ঠিক আছে, একটু বড় করে, একটু বড় না দিলে যদি ভেঙে যায়। আর ম্যাক্সিমাম আমার এই সাইজ গাছ পাওয়া যায় বা এর থেকে একটু বড়, সময় দিলে খুব ভালো। এবার অনেকে কাস্টমারটা কি হোলসেলটা আমি বেশি চেষ্টা করি করা, ঠিক আছে, চেষ্টা করি যাতে বেশি পরিমাণে মালটা আমার বেরিয়ে যায়। ঠিক ঠিক ঠিক। চলো তাহলে কিছু কালার দেখাও দর্শকদেরকে এবার, যে নতুন নতুন কালার গুলো রয়েছে সেগুলো। এই যে নতুন সব ফোটে না তো সবসময়, এই যে এটা একটা ওয়ান্ডারল্যান্ড, আগেরই ভ্যারাইটি, কিন্তু এখন এটা উঠেছে খুব। বাহ, খুব সুন্দর কালারটা। এইদিকে আছে কিছু, বাহ, প্রত্যেকটা ট্যাগ রয়েছে এবং আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো ক্যাটালগ কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। হ্যাঁ, এই যে এখানে একটা পাতার ভ্যারাইটি, খুব সুন্দর পাতাটা, সুন্দর ভ্যারিগেটেড ভ্যারাইটিটা, এই যে সব ফেড হয়ে গেছে ম্যাক্সিমাম, এই বর্ষাতে, বর্ষার পরে ফুলটা খুব কম হয়, ঠিক আছে। তো দ্বৈপায়ন, এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে তুমি দর্শকদেরকে একটু বলে দাও। এটা হচ্ছে প্রপার নবদ্বীপে, ঠিক আছে, এটা নবদ্বীপ এসে ধরুন ট্রেনে করে যদি আসে হাওড়া থেকে, তাহলে হাওড়া কাটোয়া লোকালে নবদ্বীপ না নেমে, নবদ্বীপের একই এলাকা আমার, একই শহরের মধ্যে বিষ্ণুপিয়া স্টেশনটা আছে, সেখান থেকে সহজে আসা যাবে, এবং টোটো করে খুব জোর 10 মিনিট লাগবে। এসে বলতে হবে যুবদল ক্লাব প্রাচীন মায়াপুর যাব। আচ্ছা, যুবদল ক্লাব আর হচ্ছে যুবদল যে দুর্গা ঠাকুরের মণ্ডপটা, তার পাশের যে রাস্তাটা এসে 1 মিনিট আমার নার্সারি, জিজ্ঞাসা করলে বলে হয়ে যাবে নার্সারি কোথায় আছে, ঠিক আছে, খুবই সহজ লোকেশন। এবং আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, খুব সুবিধা হবে,
9531791307 এইটাই হোয়াটসঅ্যাপ এবং এইটাই কল। সবথেকে ভালো হয় আমার কল না করে যদি রাতে হোয়াটসঅ্যাপ করে বা রাতে 7টার পর যদি কলটা করে খুব সুবিধা হয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো। ঠিক ঠিক এই নম্বরে যোগাযোগ করলে ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে এবং অনলাইনেও কিনতে পারবে। অনলাইনে এগুলো হচ্ছে আড়াই থেকে তিন মাস হয়তো বেডে বসানো হয়েছে, আর কম হবে আড়াই মাস ধরে নিলাম আমি। এগুলো হচ্ছে রুস্টক রেডি হচ্ছে সব গ্রাফটিং হবে বলে, ঠিক আছে। ওইদিকে আরো প্যাকেট ট্যাকেট হচ্ছে, 10,000 প্যাকেটটা হচ্ছে। এই যে আড়াই মাসের রুস্টক কেমন বলো প্রীতম? খুব সুন্দর, অত্যন্ত ভালো, এবং এগুলো প্রায় 4-5 মাসের গ্রোথ দেখতে পাচ্ছি। সাদা বালি কিন্তু, বাহ, এই প্রচেষ্টা চলছে একদম। তোমার প্রচেষ্টাকে আমি কুর্ণিশ জানাই, তুমি চালিয়ে যাও অবশ্যই। নার্সারি অত্যন্ত সুন্দর পথে এগোচ্ছে এবং ভবিষ্যতে তোমার এই নার্সারির জন্য আমার অনেক শুভকামনা। একদম ধন্যবাদ তোমাকে। এগুলো সদ্য হচ্ছে এবং কডেক যথেষ্ট ভালো আছে, আমি একটা দেখাতে বলবো তুলে। অত্যন্ত সুন্দর কডেক, এগুলোর একটু গ্রোথ হলেই এগুলো বিক্রি করা স্টার্ট হবে। এগুলো নতুন কালার সব। তাহলে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি অ্যাডিনিয়াম প্রেমী হয়ে থাকেন এবং এই এরিয়ার হয়ে থাকেন, নবদ্বীপ লোকাল এরিয়ার, অবশ্যই এখানে আসতে পারেন। বাইরে থেকে আপনারা যদি আসতে চান আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো নাম্বার তো দৈপায়ন বললো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের নানা প্রকার গার্ডেনিং রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রীতমের সাথে তো আমার ভালো সম্পর্ক, ঠিক আছে, এটা আর বলার কিছু নেই, ভাই ভাই বলতে পারো, তো অসুবিধা নেই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।